কালী পূজোর রাতে কলকাতার উপকণ্ঠে বিধাননগরে নিজের বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা হলো। এখনো পর্যন্ত কিন্তু চারদিক থেকে কোথাও কোনো বাজি ফোটানোর, বাজি পোড়ানোর চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। অন্যান্য বছর কি হয়, সাধারণত এই সময় একের পর এক প্রবল শব্দে শব্দবাজি ফাটতে থাকে। রং মশাল, তুবড়ি, চরকি, যেগুলো আলোর বাজি, সেগুলো প্রচুর পোড়ানো হতে থাকে এবং তার ফলে সে পোড়া বারুদের ধোঁয়ায় বাতাস ভারী হয়ে থাকে। যেখানে আমি দাঁড়িয়ে আছি, এইরকম বাইরে খোলা জায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়ায়। সমস্ত দরজা জানলা বন্ধ করে যারা শ্বাসের রোগী, আশেপাশে বাড়িতে এরকম অনেকেই আছেন আমরা জানি, যাদের হাঁপানি রয়েছে, তারা সমস্ত জানলা দরজা নিশ্ছিদ্র হয়ে বন্ধ করে ঘরের মধ্যে থাকতে বাধ্য হন। এবার কিন্তু পরিস্থিতিটা একেবারেই অন্যরকম। এইরকম কোনো উপদ্রবের, কোনো দূষণের চিহ্ন মাত্র এখনও পর্যন্ত অন্তত চোখে পড়ছে না। শুধু ঠিক এই জায়গাটাতেই নয়, আশেপাশে বেশ কয়েকটি এলাকায় আমি ঘুরে এসেছি, সেখানেও সেই একই চিত্র। যে কারণেই হোক না কেন, মানুষ এবার বাজি থেকে সম্পূর্ণ দূরে থাকছেন। প্রশ্নটা ওঠে, এটা কি শুধু মানুষের সচেতনতার জন্যই এটা সম্ভব হয়েছে বা হতে পারত কি? আমরা জানি প্রথমে রাজ্য সরকার মানুষের কাছে, মানুষের শুভবুদ্ধির কাছে আবেদন করেছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল দুর্গাপূজার সময় যেরকম বিধি নিয়ম মেনে মানুষ চলেছে সেইভাবে যেন মানুষ চলে, যার ফলে দূষণ হবে না এবং যার ফলে যারা কোভিড রোগী আছেন বা আক্রান্ত হতে পারেন, বয়স্ক মানুষ, শ্বাসের কষ্টে যারা ভোগেন, তাদের অসুবিধা যাতে না হয়। কিন্তু সেই শুভবুদ্ধির কাছে আবেদন যথেষ্ট ছিল না। আমাদের সমাজকে আমরা যথেষ্ট ভালো করেই চিনি, শুধু শুভবুদ্ধির কাছে আবেদন করলে তার ফলে যে সকলে তা মেনে চলতেন তা নয়। সেই জন্যই একটি জনস্বার্থ মামলার সূত্র ধরে কলকাতা হাইকোর্ট যখন সমস্ত ধরনের বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিল, তখন চিকিৎসকরা, বায়ুদূষণ বা পরিবেশ দূষণ নিয়ে যারা কাজ করেন, সমস্ত ধরনের বিশেষজ্ঞরা, সংশ্লিষ্ট সমস্ত ধরনের বিশেষজ্ঞরা, তারা সেটাকে সাদরে, তারা সেটাকে মানে গ্রহণ করেছিলেন, তারা সে খুশি হয়েছিলেন তারা সেই নির্দেশে। কারণ তারা জানতেন যে শুধু মানুষের শুভবুদ্ধির উপর ভরসা করলে সম্ভবত পরিবেশকে দূষণমুক্ত রাখা যাবে না। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে পুলিশের সঙ্গে যে লুকোচুরি খেলা সাধারণভাবে আমাদের সমাজের একটা অংশ খেলতে অভ্যস্ত, সেটাও কিন্তু এবার সেই মাত্রায় অন্তত এখনও পর্যন্ত চোখে পড়ছে না। এটা ঠিক যে আদালতের নির্দেশ হয়তো কিছু মানুষকে বাধ্য করছে যে বাজি পোড়ানো থেকে বিরত করতে, কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে বহু মানুষ এটা উপলব্ধি করেন যে তাদের কর্তব্য পরিবারের জন্য, সমাজের জন্য, প্রতিবেশীর জন্য এইবার অন্তত বাজি পোড়ানো থেকে বিরত থাকা, যা তারা থাকছেন। সাধারণভাবে আমাদের সমাজ যে দায়িত্ববোধের পরিচয় দিল এই বাজি পোড়ানোকে সম্পূর্ণভাবে এবার বাইরে রেখে, সম্পূর্ণভাবে তার থেকে বিরত থেকে সমাজ যে বার্তা দিল, তা কিন্তু যথেষ্টই শুভ, তা যথেষ্টই আশাব্যঞ্জক একজন সমাজ পর্যবেক্ষকের কাছে। আমরা ফোর্থ পিলার্সে আমরা সকলেই খুব খুশি যে মানুষ শেষ পর্যন্ত একটা সম্পূর্ণ দূষণবিহীন কালী পুজো অন্তত কাটালো, আশা করি দীপাবলিও কাটাতে পারবে।